হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গভর্নমেন্ট জব স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা চাকরি প্রার্থীদের জন্যে বিরাট সুখবর আগামী একুশ তারিখ থেকে অনলাইনে ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে সম্পূর্ণ খবরটি আপনাদের আজকে এই ভিডিওতে জানাবো তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন রাজ্যে মেডিকেল অফিসার পদে এক জনের বেশি কিছু ডাক্তার নিয়োগ করা হবে যেখানে আবেদন জমা পড়েছে আড়াই হাজারের বেশি অন্যদিকে এক হাজার তিনশো বিশেষজ্ঞ মেডিকেল অফিসারের জন্য আবেদন জমা পড়েছে আটশো তিপান্ন জনের চাহিদা থাকায় দ্রুত নিয়োগ সেরে ফেলতে চাইছে রাজ্য একুশে জুন থেকে সরকারি চাকরির ইন্টারভিউ শুরু করে দিতে চলেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুমেন্ট বোর্ড করোনা বিধি মানতে ইন্টারভিউতে আসতে চলা চাকরি প্রার্থীদের এক সঙ্গে একাধিক সতর্কতা নেওয়া হচ্ছে রাজ্যের সবথেকে বড় কর্মী নিয়োগকারী সংস্থা পাবলিক সার্ভিস কমিশন অনলাইনে ইন্টারভিউ নিচ্ছে করোনা পর্বের মধ্যেই তারা ডাব্লু এ এবং বি মোটর ভেহিকেলস ইন্সপেক্টর মার্কেটিং অফিসার প্রভৃতি পদে অনলাইনে ইন্টারভিউ সেরে ফেলেছে যদিও কাজ বন্ধ কেবল স্কুল সার্ভিস কমিশনের করোনার দোহাই দিয়ে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের প্রার্থী তালিকা প্রকাশ এবং ইন্টারভিউর প্রক্রিয়া শুরুর জন্য আদালতে চার সপ্তাহের সময় চেয়েছিল কমিশন সেই সময়সীমাও শেষ হয়েছে যদিও আবেদনের সময় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি আদালত এ বিষয়ে মূল মামলার বিচারপতি যেহেতু ছিলেন মৌসুমি ভট্টাচার্য তাই তার জেলাসেই মামলাটি পাঠিয়েছিলেন সংশ্লিষ্ট বিচারপতি এর মধ্যে মৌসুমি ভট্টাচার্যের এজলাসে কোনও মামলার শুনানি হয়নি দশই মে ছিল ইন্টারভিউয়ের প্রার্থী তালিকা প্রকাশের চূড়ান্ত সময়সীমা সেটা করতে ব্যর্থ হওয়ার পরেই কমিশন আদালত অবমাননার ভয়ে হাইকোর্টে গিয়ে সময় চায় বিচারপতি সরাসরি বাড়তি সময় না দিয়ে মৌসুমি ভট্টাচার্যের এজলাসে মামলাটি পাঠান সেটাকেই বর্ধিত সময়সীমা ধরে নেওয়া হয়েছিল তবে সেই সময়সীমাও পেরিয়ে গেছে ফলে প্রশ্ন উঠছে কমিশনের সদিচ্ছা নিয়ে যেখানে অন্যান্য নিয়োগকারী সংস্থা নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে সেখানে করোনার দোহাই দিয়ে সব কিছু বন্ধ রেখেছে এসএসসি চাকরি প্রার্থীদের দাবি নিয়োগের সদিচ্ছা থাকলে আপার প্রাইমারিতেও নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে কমিশন ধন্যবাদ